আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলেন মির্জা আব্বাস। জানাবো আওয়ামী লীগ নার্ভাসনেসে ভুগছে বললেন ইমরান সালে প্রিন্স। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আন্দোলনের নামে ভাঙচুর অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। জানাবো তুরস্কে ভূমিকম্পের ঘটনায় 21 বাংলাদেশিকে উদ্ধার, দুজন হাসপাতালে। এদিকে চোরা চালানে 194 মুঠোফোন সহ উদ্ধার আওয়ামী লীগের নেতা। এবারে জানাবো বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। এবং সর্বশেষ জানাবো মৃত্যুপুরী তুরস্ক সিরিয়ায় প্রাণহানি 17,000 ছাড়ালো। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ ভয় পেয়েছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা নিয়েও আওয়ামী লীগ সরকার ভীত হয়ে পড়েছে, কারণ তাদের কোনো জনভিত্তি নেই। আগামীকাল রাজধানীতে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রার কর্মসূচি সফলে আজ বুধবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা আব্বাস। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মির্জা আব্বাস অবিলম্বে সরকারকে গণদাবি মেনে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। অন্যথায় গণ আন্দোলনে সরকার পতন ঘটবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বলেছেন আমরা বিদ্যুতে আর ভর্তুকি দেব না। আমরা বলছি আপনারা দুর্নীতি বন্ধ করেন তাহলে আর ভর্তুকি দিতে হবে না। আপনাদের দুর্নীতি লুটপাটের কারণেই জনগণ চরমভাবে ভোগান্তিতে আছে। আওয়ামী লীগ নার্ভাসনেসে ভুগছে প্রিন্স। দমনপীড়ন চালিয়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালে প্রিন্স। সরকার ও আওয়ামী লীগ এতটাই জনবিচ্ছিন্ন, দুর্বল এবং ভীত যে তৃণমূলে আন্দোলনের কর্মসূচি দেওয়া মাত্রই তাদের প্রকম্পন বেড়ে গেছে, তারা নার্ভাসনেসে ভুগছেন। জনসম্পৃক্ত এই আন্দোলন সকল বাধাবিঘ্ন উপেক্ষা করে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাবে। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রিন্স বলেন, নেতাকর্মীদের হয়রানি করে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং সরকার সৃষ্ট জনদুর্ভোগ, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে চলমান আন্দোলন বিভ্রান্ত বা নস্যাৎ করতে পারবে না। তিনি অভিযোগ করে বলেন, গত 24 ঘন্টায় সারা দেশে 107 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আরও বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দমনপীড়ন চালিয়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না। সরকার ও আওয়ামী লীগ এতটাই জনবিচ্ছিন্ন, দুর্বল এবং ভীত যে তৃণমূলে আন্দোলনের কর্মসূচি দেওয়া মাত্রই তাদের হৃৎকম্পন বেড়ে গেছে, তারা নার্ভাসনেসে ভুগছেন। জনসম্পৃক্ত এই আন্দোলন সকল বাধাবিঘ্ন উপেক্ষা করে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রার কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে 15,000-এরও অধিক নরনারী এবং শিশু মর্মান্তিক মৃত্যুতে ও লাখো লাখো মানুষ হতাহতের ঘটনায় শোক, সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে আজকের পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে আজ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া 11 ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রা এবং 12 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন ইমরান সালে প্রিন্স। আন্দোলনের নামে ভাঙচুর অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আন্দোলনের নামে ভাঙচুর অগ্নিসংযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি পুলিশ কার্যালয়ে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের আগে অনেক কথাই বলবে, এটাই স্বাভাবিক। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলও কর্মসূচি দিতে পারে। মন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে আপনাদের আহ্বান জানাবো, তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন, রাস্তাঘাট বন্ধ করে নগরবাসীর চলাচলে বিঘ্ন করতে না পারেন। রাজনৈতিক দলগুলোকে কর্মসূচির নামে জনগণকে বিরক্ত না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কর্মসূচি পালনে আমাদের কোনো আপত্তি নেই। তারা যদি আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা রাস্তাঘাট বন্ধের চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করার তাই করবে।
তুরস্কে ভূমিকম্পের ঘটনায় 21 বাংলাদেশিকে উদ্ধার, দুজন হাসপাতালে। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। ভূমিকম্পে দেশটির ক্ষতিগ্রস্ত এলাকা থেকে 21 বাংলাদেশকে উদ্ধার করে রাজধানীর আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। সেহেলি সাবরিন বলেন, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই 21 জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তুরস্কে বর্তমানে 5 থেকে 7 হাজার বাংলাদেশি বসবাস করছেন। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত সোমবার ভোর রাতে তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী এলাকায় 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়। এতে দুই দেশের অন্তত 16 হাজার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক হাজার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন, দেশটিতে অন্তত 6 হাজার ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে 24 হাজারেরও বেশি জরুরি কর্মীকে। জাতিসংঘ, ইইউ, ন্যাটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, পাকিস্তান সহ অন্যান্য দেশের সরকার থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য পাঠানো হচ্ছে। চোরাচালানের 198টি মুঠোফোন উদ্ধার, আওয়ামী লীগ নেতার সেলের বিরুদ্ধে মামলা। সিলেটের জৈন্তপুর চোরাচালানের সময় 194টি ভারতীয় মুঠোফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ ঘটনায় হওয়া মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জয় আলী সহ দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির জৈন্তাপুরের শ্রীপুর ক্যাম্পের নায়েবে সুবেদার মকবুল হোসেন বাদী হয়ে আজ বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন। মামলায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে মুঠোফোন চোরাচালানের মাধ্যমে দেশে আনার অভিযোগ আনা হয়। এতে জয় আলী ছাড়াও উপজেলার নয়াবস্তি এলাকার মোহাম্মদ আসাদুদ্দিনকেও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দুজনকে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি ব্যস্ত পাওয়া গেছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান প্রথম। বৃহস্পতিবার বেলা 4টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 192 রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মানকে অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে। এদিকে এ কিউআই এর তথ্যে জানা যায়, 2021 সালে রাজধানী ঢাকায় 6,800 জনের মৃত্যুর জন্য দায়ী দূষিত বাতাস। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ভারতের মুম্বাই শহর 181 এ কিউআই স্কোর নিয়ে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে। তালিকার 180 স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ার শহর ক্রাসনোয়ারস্ক। তালিকায় 172 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় 170 স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের শহর। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা এ কিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তাও জানায়। বাংলাদেশের এ কিউআই নির্ধারণ করা হয় দূষণের 5টি ধরনকে শনাক্ত করে, বস্তুকণা PM10 ও PM2.5, NO2, CO, SO2 এবং ওজন O3। চলতি শীত মৌসুমের সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ, রাস্তার ধুলা, অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে শহরের বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করে। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণগত মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। মৃত্যুপুরী তুরস্ক সিরিয়ায় প্রাণহানি কমপক্ষে 17,000 ছাড়ালো। তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা 17,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবারও চলছে উদ্ধার অভিযান। এর আগে সোমবার ভোরের দিকে ভূকম্পটি আঘাত হানে। ভূকম্প আঘাত হানা তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে, ভূমিকম্পে আঘাত হানা তুরস্কের সান্তিয়া প্রদেশে। সফরকালে মৃতের সর্বশেষ সংখ্যা জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন তুরস্কের 14,014 জন নিহত হয়েছেন, 63,000েরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রেসিডেন্ট বলেন, 6,400 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে আঘাত হানা অঞ্চলে আগামী এক বছরের মধ্যে 3-4 তলা ভবন নির্মাণ করে দেওয়া হবে। এদিকে সিরিয়ার স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত অংশে দেশটিতে 1,262 জন নিহত হয়েছেন। আর উদ্ধারকারী গোষ্ঠী হোয়াইট হেলমেট বলেছে, সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে অন্তত 1,900 জন নিহত হয়েছেন। এর আগে বুধবার তুরস্ক থেকে এক উদ্ধারকর্মী জানিয়েছিলেন, সেখানে লাশ বহনের জন্য যথেষ্ট ব্যাগ নেই। অন্যদিকে সিরিয়ার অনেক জায়গায় লাশগুলোকে গণকবর দেওয়া হচ্ছে। ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু ভবন ভেঙে গেছে, অনেকেই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন। অনেক দেশ ত্রাণ সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।